মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে ফোন করে নিমন্ত্রণ করেছে, ওনার ছেলের নাকি বিয়ে। ওনার ছেলের নাম বলেছেন? না বলেনি, শুধু নিমন্ত্রণ করেছে। আর বলেছেন সেখানে নাকি কাঙালদের ভোজন করানো হবে এবং সেখানে বসে আমাদের খাওয়ানো হবে, কারণ আমরা রিক্সা চালাই। আমরা সমাজের উচ্চ স্তরের মানুষ নই, তাই প্রতিটা মুহূর্তে আমাদের অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে। কিন্তু রাজেশ্বর চ্যাটার্জির অপমান নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তার শিক্ষাটুকু আমি ওনাকে দিয়ে দেব। আমার প্রশ্নটা হচ্ছে, উনি হলফ করে বলছেন বস্তিটার পজিশন নেবে, আপনি বুঝতে পারছেন? উনি বলছেন ডিএস কলোনির পজিশন নেবেন, আপনি বলছেন ডিএস কলোনির বস্তি ভাঙা হবে না, এখানে কেউ কব্জা করবে। অথচ রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে স্বয়ং ফোন করে কথাটা বলেছেন, আপনি কি ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যা ব্যাখ্যা বলতে না না, আমতা আমতা করবেন। আপনি বলুন তো, আপনি ঠিক কার হয়ে কাজ করছেন? আপনি ওই চ্যাটার্জি গ্রুপের হয়ে কাজটা করছেন, নাকি ডিএস কলোনির অসহায় সাধারণ মানুষগুলোর হয়ে কাজটা করছেন? বলুন, আপনি চুপ করে আছেন কেন বলুন? আমি আপনার হয়ে কাজ করছি। বিহান বাবু? হ্যাঁ, আমি শুধুমাত্র আপনার জন্য কাজ করছি না, ওই চ্যাটার্জি গ্রুপের জন্য কাজ করছি না, এই ডিএস কলোনির সাধারণ মানুষের জন্য কাজ করছি না, মিন্টু রিক্সাওয়ালার জন্য কাজ করছি না, ওই ব্লক সর্দার সরকেলদা কারোর জন্য না, শুধুমাত্র আপনার জন্য করছি। রাজেশ্বর চ্যাটার্জি কি বলেছে সেটা আমার জানার দরকার নেই, আপনারও মাথায় রাখার দরকার নেই, শুধু আমি যেটা বলছি সেটা মাথায় রাখুন। আমি আপনার মাথা ছুঁয়ে শপথ করে বলছি, ডিএস কলোনি যোগমায় হালদারদেরই থাকবে, অন্য কারণ। আপনি একটা শুভ সময় আমি আপনার কাছে আসবো, দেখতেই পাবেন, আপনি আমার উপর ভরসা করতে পারেন, ডিএস কলোনি আপনাদেরই হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।